my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. অনুরোধ করে আসতে সময় আমরা নিয়ে আসলাম কেক, চকলেট কেক, ব্রেড, ম্যাগি, এসে পড়লাম স্নান করে আর পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম। এই ছোট্ট ধূপধুনা দেওয়ার মতন আমার কয়েকটা পুজোর বাসন, তেমন কিছু নেই এখানে, ওই দুই একটা ধূপধুনা দিই, সেগুলোই মেজে রাখলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাচ্চা বেলা 10টা, আর মনে করে এসে বাচ্চারা ব্যায়াম ট্যায়াম করে তারপর চাটা খেয়ে আমি কাজে লেগে পড়লাম। ঘর তো ঝাড়লাম আজকে, কিছু ভালোভাবে গ্লাসের জিনিসগুলো ভালো করে কলিন দিয়ে পরিষ্কার টুষ্কার করে আর যাবতীয় আমার ঘরের কাজকর্ম করে আমি এখন এসে পড়েছি স্নান করে। আর সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, শুধু আমারই বাকি। আমারও খুব খিদে পেয়েছিল, ভাবলাম যে না এখন আর খাই না, বরঞ্চ আমি কাজটা শেষ করে স্নান করে আসি তারপর খাবো। তাহলে এখন ধূপধুনা দেওয়া হয়ে গেছে আমার, আর আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তাহলে ব্রেকফাস্টটা করি, আমি আজ যাবো আবার মিউজিক ক্লাসে, তাই আমি দেরি না করে কাজগুলো শেষ করে দিলাম। তাহলে এখন আমি যাই, ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ আমার আবার যেতে হবে 11:30। আর আজ লাঞ্চে আমি হাজব্যান্ডকে বলে দিয়েছি বেশি কিছু রান্নাবান্না করবো না, শুধু চিকেন আর ভাত। তাই বললাম যে চিকেন নিয়ে আসো, আর ভাত আর চিকেন করব আজকে, আর কিছুই না রান্নাবান্নায়। আর ব্রেকফাস্টে রেডি করেছি ব্রেড আর মটরের ঘুগনি। ছোটো মেয়ে কী করছে আমি তোমাদের দেখাই। ও ঝুড়ির কাপড়গুলো গুছাচ্ছে। এই মেয়ে বাবু কী করছিস? তুমি এত কাজ করো, মাকে হেল্প করো। ঠিক আছে, করতে থাকো। I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from
রেডি করে নিলাম সব কিছু, আর মাংস ধোয়া হয়ে গেছে, আর এদিকে রসুন থেতো করে নিয়েছি, আর আমি কিছু গোটা রসুনও দিয়েছি, কারণ এরকম রসুনগুলো মাংস থেকে তুলে খেতে আমার খুবই ভালো লাগে। পেঁয়াজ আমি ভাজা করে দেবো, তাই উঠিয়ে রাখবো, আর কিছুটা পেঁয়াজ আমি মাংসের সাথে মেখে নেব। তাহলে সব মশলাগুলো আমি দিয়ে দিই এটাতে। কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, আমাকে যেতে হবে আবার, দেরি হয়ে যাচ্ছে। মিউজিক ক্লাস থেকে এসে পড়লাম, এসে সব কিছু স্যানিটাইজ করে, ব্যাগ ট্যাগ ছাতা সব কিছু জুতো সব স্যানিটাইজ করে হাত পা ধুয়ে আমি এখন এসে পড়েছি। আমার অল বডিকেই স্যানিটাইজ করে নিয়েছি, ডিসইনফেক্টিভ স্প্রে দিয়ে পুরোটাই আমার অল বডি স্যানিটাইজ করে নিয়েছি, ব্যাগ ট্যাগ স্যানিটাইজ করে নিয়েছি। চলো তোমাদের দেখাই মাছ চিকেনের কী অবস্থা। চিকেন পুরোটাই শুকিয়ে গেছে, এখন তো এটাকে ঝোল বানাতে হবে, কারণ আর কিছু তো নেই, শুধু চিকেনই। তবে আমি একটু জল গরম করে এটাতে মিক্স করে নিই, তাহলে ড্রেসটা আগে চেঞ্জ করি। টেস্টি হয়েছে নাকি? সব কিছুই টেস্টি হয় মা রান্না করা। আর কিছু খাওনি কেন? একটু একটু ভাত। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying. ওরা একটু সময় বিকেলবেলা খেলাধুলা করে, একটু দৌড়াদৌড়ি করে, না হলে তো ঘরেই বসে থাকে। কাপড়গুলো নিয়ে নিই ঘরে, আজ সকালবেলা যখন আমরা মর্নিং ওয়াক করতে গেলাম তখন দেখলাম আমার মেয়েদের স্কুলের এক টিচার, উনিও ভিডিও শ্যুট করছেন। আমার হাজব্যান্ড চলে যাবে অফিসে, তাই বললো যে একটু চা করে নাও, আর আমার এখন আর উঠে একদমই চা করতে ইচ্ছে করছিল না, কিন্তু ও চলে যাবে অফিসে, তারপর কখন চা খাওয়া হবে না খাওয়া হবে তাই বললাম যে, আর এমনিতেও তো সন্ধেবেলা আর চা খাওয়া হয় না, অফিসে খায়, কিন্তু ঘরের যে গরুর দুধ দিয়ে ভালো করে চা বানিয়ে খাওয়া সেটা তো আর হবে না, তাই বানিয়ে দিলাম, কারণ বেশিরভাগই তো ওর খাওয়া হয় না, আমিই খাই সন্ধেবেলার চাটা, তাই বানিয়ে দিলাম, খেয়ে চলে গেল আবার অফিসে। সানডে হওয়া সত্ত্বেও পুরো দিন ওদের অফিসেই চলে যাচ্ছে। সকালে আমরা ঘুম থেকে উঠেছি 5টার সময়, ওঠার পর ভাবলাম যে না দেরি করি না, কারণ আমাদের চারজনের রেডি হতে হতে অনেক টাইম লেগে যায়, আধ ঘন্টা তো লেগেই যায় বের হতে,
তাই পাঁচটার সময় উঠেই আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেলাম। 5:30 বাজছিল আর যেখানে আমরা গেলাম ওই ব্রিজের উপর যেতে যেতে প্রায় 6:05 বা 10 মিনিট বাকি ছিল। আর সেখানে গিয়ে দেখছি যে ব্রিজের উপর ওদের স্কুলের এক টিচার যে ভিডিও শ্যুট করছে, ট্রাইপড দিয়ে নদী থেকে ভিডিও শ্যুট করছিল। তখন মনে মনে আন্দাজ হলো যে হয়তো কিবা ইউটিউব ভিডিও শ্যুট করছে, হয়তো কিবা একটু সংকোচ করতে পারে যে আমরা দেখেছি। তাই আমরা মাস্ক তো পরাইছিলাম, আমরাও পরাছিলাম, উনিও পরাছিলেন, হয়তো কিবা আমরা তো ওনাকে চিনেছি, হয়তো কিবা উনিও আমাদের চিনেছেন, কিন্তু ওই মাস্ক থাকার জন্য এড়িয়ে গেলাম আর ওনাকে আমরা ধরা দিলাম না। আমি অ্যাকচুয়ালি ধরা দিইনি, কারণ উনি যদি একটু সংকোচ বোধ করেন যে ইউটিউব ভিডিও শুরু করছেন, আমাদের শহরে এখন পর্যন্ত এত ইউটিউব ভিডিও চলন হয়নি আমার জানা মতে, কারণ আমি অনেকবার সার্চ করে দেখেছি আমাদের শহরের নাম দিয়ে ইউটিউবে কে কে আছে, খুব কমই আছে। জানি না হয়তো কিবা সব কিছু ইউটিউবে দেয়নি। তারপর যাই হলো, আমরা এসে পড়লাম। আর তোমাদের বলেছিলাম আমি পরে কথা বলবো, কিন্তু আর পরে আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন বেজে গেছে 5:10, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে আর আমারও চোখে দেখছো ঘুম এসে পড়েছে। কোন সকালবেলা 5টার সময় উঠেছিলাম আর এখন আর চোখে মানছেই না। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই, গুড নাইট, গুড নাইট, লাভ ইউ অল, টাটা, সি ইউ নেক্সট মর্নিং।